বিশ্ব মা দিবসে মায়ের ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসায় ভরিয়ে দিয়ে তার আশীর্বাদ পাওয়ার দিন। ইসলামে মায়ের পদতলে সন্তানের বেহেশতের কথা বলা হয়েছে। 1914 সালের 8ই মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করে। এভাবেই শুরু হয় মা দিবসের যাত্রা। সেই বিবেচনায় বাংলাদেশ এই দিবসটি ঘটা করে পালনের ইতিহাস খুব বেশি দিনের নয়। যদিও মাকে সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা দেখানোর নির্দিষ্ট দিন ঠিক করে নেওয়ার যুক্তি অনেকেরই কাছে সেভাবে গ্রহণযোগ্য নয়, তবে অনেকেই মনে করেন মাকে সম্মান দেখাতে, তাকে গভীরভাবে স্মরণ করতে আন্তর্জাতিকভাবে পালিত আন্তর্জাতিক মা দিবসের গুরুত্ব রয়েছে, যে কারণে বিশেষত নাগরিক জীবনে দিনটি পালনের ক্ষেত্রে বেশি সাড়া মিলেছে কয়েক বছর ধরে। তাই ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন পরিষদের 14ই মে মঙ্গলবার মা দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মা দিবস ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করেছিল মহেশপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। মহেশপুর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বিশ্ব মা দিবস অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশ্ব মা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 12 নম্বর আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আকিদুর রহমান, বিদ্যাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোহাম্মদ শাহাদত হোসেন, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আজিজুর রহমান মন্টু। তাছাড়া মা দিবস ও আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, প্রায় শতাধিক মা ও কিশোরী। অনুষ্ঠানটি উপস্থাপন ও পরিচালনা করেন উষা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক মোহাম্মদ আব্দুল গফর। তথ্য ও ভিডিও চিত্রে ঝিনাইদহ প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম।